ربما يود الذين كفروا لو كانوا مسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. جي شهاب باي যারা হজ করতে যাবে তাদের জন্য তামাতু হজ করতে করার সময় আগে উমরা করে নেবে, একটাই উমরা, এটাই হচ্ছে সুন্নত, এটাই হচ্ছে নবী সাল্লামের তরিকা, বারবার উমরা করবে না, একটা উমরা করে থেকে যাবে, আর উমরা করার দরকার নাই। তবে তওয়াফ করতে পারবে, কাবা করে তওয়াফ যে কয়দিন থাকবে, 4 দিন 5 দিন যে কয়দিন থাকুক না কেন তওয়াফ করতে পারবে, যেহেতু তামাতু হজ করতে এসেছে। তামাতু হজের মধ্যে একটা উমরা একটা হজ, সুতরাং মাঝখানে অন্য কিছু ঢুকানো ঠিক হবে না, এক ইবাদতের মধ্যে অন্য ইবাদত ঢুকিয়ে দেওয়াটা মোটেই ঠিক হবে না, আলেমগণ এটাকে সুন্নত বলেন নাই। তবে কেউ ইচ্ছা করলে হজের সমুদ্রের কাজ শেষ করার পরে যারা দূর দূরান্ত থেকে আসবে তারা পরে উমরা করতে পারে, আলেমগণ জায়েজ বলেছেন, যদিও এটা নবী সাল্লামের থেকে সহি সুন্নত নয়, তারপরেও কিছু আলেম বলেছেন জায়েজ বলেছেন, করতে পারবে, কিন্তু আগে নয়, নিজের হজ যেটা করবে যার মধ্যে যা তামাত্ম এবং হজ দুটোই একটা, দুটো মিলে একটা, এটা একজনের পক্ষ থেকেই একটা ইবাদত, ধারাবাহিক ইবাদত, সবগুলো মিলে একটা ইবাদত, সুতরাং এটা একটা ইবাদতের মধ্যে অন্য কোনো ইবাদত ঢুকিয়ে দেওয়া, অন্য নামে বদলি উমরা করা, এটা মোটেই ঠিক হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত এরকম ছিল না, সাহাবীদের সুন্নত এরকম ছিল না যে একই সফরে তামাত্ম হাজিরা একবার উমরা করে হালাল হয়ে গিয়ে আবার হজ হওয়ার আগে, হজ শুরু হওয়ার আগে অন্যের নামে আত্মীয় স্বজনের পক্ষ থেকে একাধিক উমরা বারবার করা, এটা সালাফে সালিহীনদের নীতির মধ্যে ছিল না, নবী সাল্লামের নীতির মধ্যে ছিল না, সাহাবীদের সুন্নতের মধ্যে ছিল না। ধন্যবাদ।